প্রিয় দর্শক, লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় রাজনীতির হালচাল। দর্শক, রাজনীতি নিয়েই আমাদের আজকের এই আলোচনা। এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের SMS করুন, এল লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন 16361 এই নম্বরে। আমি আবারও বলছি 16361 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন কমরেড খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক বাসদ, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান BNP, ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি একদম আলোচনার শুরুতে আহমেদ হোসেন, আহমেদ ভাই, আপনার কাছে যেতে চাই। যেটি শিরোনামই বুঝতে পারছেন যে রাজনীতির হালচাল। রাজনীতির হালচাল যদি আমরা যেটি বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে এখন রাজনীতি অনেকটাই নিষ্ক্রিয়, রাজনীতিতে সেরকম কোনো আলোচনা নেই। কিন্তু একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে যে সমসাময়িক অনেক প্রসঙ্গেই রাজনীতির বিষয়টি আমরা দেখতে পাই, যেমন রোহিঙ্গা, ডেঙ্গু কিংবা চামড়ার দরপতন, এই সব বিষয়গুলোতে কিন্তু রাজনীতি চলে আসছে। এই যে রাজনীতি তার বৃত্তের বাইরে চলে আসলো, বা রাজনীতিবিদদের যে রাজনীতির যে কথাগুলো, আমরা যদি বলি যে গণতন্ত্রের মানদণ্ড স্পর্শের ক্ষেত্রে বর্তমানের যে রাজনীতির পথ সেটি আসলে কতটুকু এগিয়েছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি তো আসলাম শোকের মাসে, আগস্ট মাস তো আমাদের জাতীয় শোক। এ তো সেদিনই গেল 15ই আগস্ট, বঙ্গবন্ধু জীবন দিলেন যে সপরিবারে, সেই দিবসটি আমরা জাতি শোকাহত চিত্তে বঙ্গবন্ধুকে স্মরণ করেছি। এরপরে 21ই আগস্ট হত্যাকাণ্ড, সেটাও কিন্তু আমরা শোকাহত চিত্তে স্মরণ করেছি। আবুর রহমানের 24ই আগস্ট তার মৃত্যু দিবসেও তাকেও শ্রদ্ধা স্মরণ করেছি। আগস্ট মাসটা হচ্ছে বেদনায় পরিপূর্ণ, ট্র্যাজেডিতে পরিপূর্ণ, এবং এটা হচ্ছে আপনার বারবারিটি অফ হিস্ট্রি, ইতিহাসের যে বর্বরতা সেটা 15ই আগস্ট। এত বড় মানে ব্রুট কিলিং এটা পৃথিবীর কোথাও কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না, যে এক রাতে বেসাকার করে ফেলল বঙ্গবন্ধু সরটোটার পরিবার। আজকে প্রধানমন্ত্রী এবং আমাদের ছোট বোন শেখ রেহানা যদি থাকতেন, তা তারাও বেঁচে থাকতেন না। কাজে এই মাসটি আমাদের কাছে সবচেয়ে বেদনায়, পুরো বছরই আমরা বঙ্গবন্ধুর কথা মনে করি, এই মাসটিতে আসলে বেশি আমরা আবেগে আপ্লুত হই। কাজে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমি শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গবন্ধুর পরিবার যারা জীবন দিয়েছেন, শেখ ফজলুল হক মনি জীবন দিয়েছেন, তার অত স্ত্রী আর্যমণি জীবন দিয়েছেন, তারপরে আপনার কৃষক নেতা আব্দুল রব সাহেব নিয়ে বাদশ যারা জীবন দিয়েছেন, তার সকলকে শ্রদ্ধা স্মরণ করছি। আপনি যে বলছেন যে গণতন্ত্রের প্রতি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের রাজনীতি এখন বলছেন যে উত্তাপহীন, আপনার বক্তব্যটা এরকম ভাষা না হলেও আমি যতটুকু বুঝেছি। বাংলাদেশের পলিটিক্স এখন তো সঠিক ধারায় প্রবাহমান, এক হলো বাংলাদেশের রাজনীতিতে একটি দেশের পার্লামেন্ট তো একটা আছে, এবং এই পার্লামেন্টকে আর এখন কিন্তু 2014 সালের মতো একতরফা ইলেকশন হয়েছে এই কথা বলার সুযোগ কারণ নেই, বিকজ এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে, ইনক্লুসিভ অল পার্টির পার্টিসিপেশনের নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনে আমরা জনগণের ম্যান্ডেটই আমরা ক্ষমতায় এসেছি। এখন বলবেন যে আপনার তো ব্রোড মেজরিটি, হ্যাঁ উই গট ব্রোড মেজরিটি বাই পিপল, তারপরে BNP সংখ্যায় জঘন্য হলেও তারা কিন্তু ইন হাউস অফ পার্লামেন্টে আছে, ইন হাউস অফ পার্লামেন্টে আছে। সুতরাং এখন পার্লামেন্টারি পলিটিক্সে, পলিটিক্সের মূল কেন্দ্রবিন্দু, মূল বিষয় হচ্ছে হাউস অফ পার্লামেন্ট, সেখানে কথা বলতে হবে। আর আপনার দেশের মানুষ তো তাই সকল পলিটিক্স যেটা ছিল এক সময় রাজপথ কাঁপানোর আন্দোলন, রাজপথে জীবন দেওয়া, এটা আওয়ামী লীগ করেছে। রাজপথ থেকে জন্ম নেওয়া পার্টি হচ্ছে আওয়ামী লীগ। গণতন্ত্রকে রিস্ট্রেস্টোর করা মানে পুনরুদ্ধার করার জন্য আমরা যে শেখ হাসিনার নেতৃত্বে সংগ্রাম করেছি, কত হাজার হাজার শত শত কর্মী জীবন দিয়েছে, সেই জীবন দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা ডেমোক্রেসি ফিরে পেয়েছি, যে ডেমোক্রেসির পথে আমরা এখন হাঁটছি। এখন কেউ কেউ বলবেন, যারা আমাদের প্রতিপক্ষ আছেন তারা বলবেন নো, বাংলাদেশ ডেমোক্রেসি নেই। কেউ কেউ হাউসে গিয়ে বলছেন এই পার্লামেন্ট অবৈধ, অথচ তিনি হাউসেরই মেম্বার, এ সবচেয়ে বিস্ময়ের ব্যাপার একটা। আবার তিনি আবার ওই হাউসের অবৈধ পার্লামেন্টের
হাউসে গিয়ে বললে যে অবৈধ পার্লামেন্ট, আবার তিনিই আবার কিন্তু 10 কাঠা প্লট চেয়ে আবেদন করছে। হ্যাঁ, এই যে রাজনীতিতে ডাবল স্ট্যান্ডার্ড, স্ববিরোধিতা। যেমন মির্জা ফখরুল সাহেব বললেন যে আমরা এই পার্লামেন্টে যাব না, তিনি আবার বললেন যে আমাদের পার্লামেন্টের মেম্বাররা যাচ্ছে শপথ নিতে, শপথ নিতে পাঠালেন, নিজে শপথ নিলেন না। এমনকি তিনি যে আসন থেকে নির্বাচিত হয়েছেন সেই আসনেও তিনি আর দাঁড়াননি, নমিনেশন দিয়েছেন, বিএনপি পার্টিসিপেটও করেছে, ইলেকটেড হয়েছে। এই যে রাজনীতিতে ডাবল স্ট্যান্ডার্ড, একই মুখে দুই কথা বলা, এই দুই কথা বলা রাজনীতি থেকে এখন সকলকে বেরিয়ে আসতে হবে। কথা একটা বলতে হবে, আপনার লক্ষ্যটা কী, কোথায় যেতে চান? আপনি কি জঙ্গিবাদ বা উগ্রবাদের সাথে মিলে বাংলাদেশে উগ্রবাদের বাংলাদেশ বানাতে চান, না আপনি মুক্তিযুদ্ধের মূল ধারার সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশকে উগ্রবাদ নিয়ন্ত্রিত, জঙ্গিবাদ মুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের পথে হাঁটতে চান? সেই জায়গাটা আপনাকে স্থির হতে হবে। কিন্তু আজকে আমরা আওয়ামী লীগ আমরা একা বলবো কেন? আমাদের প্রতিপক্ষ শক্তিগুলো যারা রাজনীতি করছে তারা মুক্তিযুদ্ধের ধারায় রাজনীতি করুক, এটা তো আমি প্রত্যাশা করি। তারা মুক্তিযুদ্ধের ধারায় এসে আমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াক, আমাদের সেখানে আপত্তি থাকার কথা নয়। যদি একই চেতনায় একই বিশ্বাসে দুটো দল হইতে পারে, যেমন আমেরিকাতে ডেমোক্র্যাটরা আছে, রিপাবলিকানরা আছে, কিন্তু একই ধারায় কিন্তু আছে। আপনি যদি আমেরিকার ফরেন পলিসি বলেন, ডেমোক্র্যাটরা কী চায়? একই ফরেন পলিসি। রিপাবলিকানরা কী চায়? একই ফরেন পলিসি। বাংলাদেশের রাজনীতিতেও একই ধারার, একই চিন্তার দুটো রাজনৈতিক দল, তিনটি হতে পারে। সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে মুক্তিযুদ্ধের ধারা থেকে বিচ্যুত হয়ে, মূল ধারা থেকে বিচ্যুত হয়ে আপনি যদি আপনার রাজাকারের সাথে আঘাত করে, যুদ্ধ অপরাধের সাথে আঘাত করে আপনি যদি সেই পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশ নির্মাণ করতে চান, সেক্ষেত্রে আমরা বাধা হয়ে দাঁড়াবো। আমরা সেক্ষেত্রে লড়াই করব মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে দাঁড়িয়ে, যেটা আমরা আজকে করছি। বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণের পথে হাঁটছি। আমি দেখছেন আপনার কাছে আবার আসবে, আমরা আহমেদ আজম খান আপনার কাছে আসতে চাই, যেটি আহমেদ হোসেন বললেন যে রাজনীতিতে ডাবল স্ট্যান্ডার্ড, মানে দ্বিমুখিতা, পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা এবং একই চিন্তা চেতনার ধারা, যিনি আমেরিকার উদাহরণ দিয়ে বললেন, তো সেই এই যে অভিযোগগুলো ইঙ্গিত করলেন সেটি থেকে কি বিএনপি বেরিয়ে আসতে পারবে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, আপনার প্রথম কথাটাই ছিল রাজনীতি আছে, রাজনীতি নেই। হ্যাঁ, এ কথাটার সাথেই আমি একমত, এটা দিয়েই আমি শুরু করতে চাই। রাজনীতি নেই, কোথায় নেই? রাজনীতি নেই রাজনৈতিক দলগুলোতে, অর্থাৎ সরকার সেটা সংকুচিত করে ফেলেছে। রাজনীতি নেই নির্বাচনে, আমার ভাই যে বললেন যে একটি ইনক্লুসিভ ইলেকশন হয়েছে, ইলেকশনের নামে একটা কলঙ্ক হয়েছে পৃথিবীর রাজনৈতিক বা নির্বাচনের ইতিহাসে, যে রাত্রি 8:30 থেকে, আগের রাত্রেই 8:30 থেকে রাত্রি 4টার মধ্যে ভোট সব দেয়া হয়ে গেছে, পরের দিন শুধু প্রহসন হয়েছে, মানুষ ভোট দিতে গেলে বলেছে যে চলে যান, আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, কষ্ট করার দরকার নেই, আপনাদের কষ্টটা লাঘব করে দিয়েছি। ওখানে রাজনীতি নেই, রাজনীতির অপমৃত্যু হয়েছে। রাজনৈতিক দলগুলো স্বাভাবিক রাজনৈতিক চর্চা করতে পারছে না, সেখানে রাজনীতি নেই, রাজনীতির এই সরকার রাজনীতিকে মেরে ফেলেছে। বাংলাদেশের বেশিরভাগ জেলায়, 487টি উপজেলার মধ্যে বেশিরভাগ উপজেলায় এখনও বিএনপিকে অফিস খুলতে দেয়া হচ্ছে না। বিএনপি একটি বৈধ রাজনৈতিক দল, একাধিকবার অনেকবার ক্ষমতায় গেছে, এখনও তারা পার্লামেন্টে আছে, তাদের অফিস খুলতে দেয়া হচ্ছে না। এখানেও রাজনীতি নেই, রাজনীতি সরকার মেরে ফেলেছে। আর রাজনীতি যেখানে আছে সেখানে সরকার মুমূর্ষ অবস্থায় রাজনীতি করতে গিয়ে, একা করতে গিয়ে সেখানে নিজেই পর্যুদস্ত। যেমন রোহিঙ্গাদের কথা বলেন, আজকে 2 বছর 1 দিন হয়ে গেল, 1,150,000 রোহিঙ্গা
বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে, তারা সেখানে আমরা ভয় পাচ্ছি যে সেখানে উগ্রবাদের জন্ম হয় কি না, আমরা ভয় পাচ্ছি যে ওই 11.5 লক্ষ রোহিঙ্গার কতজন নানানভাবে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে ছদ্ম নামে বা ভিন্ন নামে তারা নাগরিক হয়ে যায় কি না, ভোটার আইডি নেয় কি না, কত জায়গায় তারা কত খারাপ কাজ করছে, অর্থাৎ বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে দুটি বছর এই সরকারের ব্যর্থ কূটনীতির জন্যে। তারা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পারছে না, এখানে আবার রাজনীতি আছে, কিন্তু সরকারের অযোগ্যতায় রাজনীতি একেবারে কমাতে চলে গেছে, রাজনীতি কমাতে চলে গেছে। যে এই যে ডেঙ্গু, এত সুন্দর যদি ব্যবস্থাপনা থাকতো, আজকে ডেঙ্গু 4-5 বছর যাবতই আমাদের দেশে বিস্তার লাভ করেছে, মহামারী আকারে না বিস্তার লাভ করেছে, এবার যদি আগে থেকে প্রিকশন নেওয়া হতো তাহলে কিন্তু এটা মহামারী আকার ধারণ করতো না। এই সরকারের একেবারে রাজনৈতিক মুমূর্ষতা এখানে যে তারা সেই ডেঙ্গুকে মোটেও মোকাবেলা করতে পারে নাই। আমার ভাই যেটা বললেন যে আমেরিকার রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা একই ধারায় চলে, আমি আমার সম্মানিত ভাইকে মনে করিয়ে দিতে চাই কথাটা সত্য নয়, রাজনীতিটা ওখানে যেভাবে উনি বলছেন সত্য নয়। যখনই ডেমোক্র্যাটরা আসে সারা বিশ্বে তারা একটা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে, বারাক ওবামা এসেছিলেন, বারাক ওবামা ইরানের সাথে একটা শান্তি প্রতিষ্ঠার জন্যে চুক্তি করেছিলেন, বারাক ওবামা ইউরোপের সাথে তাদের যে বন্ধুত্ব সেটা রক্ষা করবার জন্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন ব্রিটেনের সাথে এবং সারা বিশ্বের সাথে। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান, তিনি আসার সাথে সাথে তিনি বিশ্বটাকেই একটা হুমকির মুখে ফেলে দিয়েছেন, ইরানের সাথে যুদ্ধ বাঁধে বাঁধে, তারপরে আপনার ইউরোপের সাথে সম্পর্ক ছিন্নের পথে, ব্রিটেনে সফর করতে এসে ব্রিটেনের রানী সম্পর্কে বিরূপ মন্তব্য। এটাতে আমরা দেখি সারা আমেরিকায় আজকে মুসলমানরা সেখানে অস্তিত্ব সংকটে, মানে শুধু আমেরিকা না শুরু বিশ্বটাকে এই টালমাটাল অবস্থায় নিয়ে গেছেন এই ডোনাল্ড ট্রাম্প। অতএব আমি বলতে পারি যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এক নয়, এবং ঠিক সেদিক থেকেই বলবো যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে, কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে জানি না, তবে বেসিক জিনিস তো থাকতেই হবে, ওটা ওইটা বেসিক ছিল ডোনাল্ড ট্রাম্প মানে নাই, কিন্তু এখানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বা আমি এই দেশটাকে না মেনে রাজনীতি করতে পারবো না। আর আমার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কাজেই এখানে তো বিএনপির দিকে তীর ছুড়লে তীর কিন্তু উল্টো দিকে যাবে, থিয়েটার রোডের মুক্তিযোদ্ধা না। অতএব এটা মনে করতে হবে যে আমাদের রাজনীতির একটা ধারায় আসতে হবে, যে সরকারে থাকি আর না থাকি গণতন্ত্রের চর্চাটাকে অবাধ এবং নিরপেক্ষ রাখবার জন্যে একটি নির্বাচিত সরকার এবং সংসদ দরকার। যেহেতু নির্বাচিত সরকার এবং সংসদ নেই, মধ্যরাতের ভোট ডাকাতির সরকার এবং সংসদ, সেই জন্যে আজকে গণতন্ত্রের চর্চা নেই। ওই যে বললেন যে রাজনীতি আছে রাজনীতি নেই, এখানে রাজনীতি। আহমেদ আজম খান, আপনার কাছে আবার আসবো আমরা। কমরেড খালেকুজ্জামান, যেটি আহমেদ আজম বললেন যে রাজনীতি আছে রাজনীতি নেই, আরও অনেক ঘটনার সূত্রপাত উনি করলেন, নির্বাচন, তার পরবর্তী ক্ষমতাসীন দলের অনেক প্রসঙ্গ তিনি টানলেন, কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে যে রোহিঙ্গাদের ইস্যুতে আজ আপনার একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সাহেব বলেছেন যে বিএনপি তার বক্তব্যে উস্কাইয়ে দিচ্ছে রোহিঙ্গা ইস্যুটাকে নিয়ে। রোহিঙ্গা যদি আমাদের বাংলাদেশের সব মানুষের জন্য সমস্যা তৈরি হয়, সবার জন্যই সমস্যা, দেশের সমস্যা, সেক্ষেত্রে কি সব রাজনৈতিক দলগুলো এক হয়ে এই সমস্যার সমাধানে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতার অভিযোগ না তুলে সেটিকে সামনে এগিয়ে নেওয়া উচিত না, সেটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে আমাদের যে দোষারোপের যে রাজনীতি, সেটি কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না, সেটি কেন আসলে? আমি এর আগে প্রথম বলি, আজকে একটা ফুলবাড়ি দিবস, আজ থেকে 13 বছর আগে
সেখানে এশিয়া এনার্জি নামে একটা ভুয়া কোম্পানি, সেই কোম্পানি উন্মুক্ত পদ্ধতিতে সেখানে ফুলবাড়িতেই খনন করে কয়লা তুলবে, এর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তিনজন শহীদ হয়, এবং সেই আন্দোলনের চাপে তখন একটা চুক্তি হয়। সেই সময় সরকার আন্দোলনকারীদের সঙ্গে একটা চুক্তি করে, ছয় দফা চুক্তি করে, এবং তৎকালীন বিরোধী নেত্রী আজকের প্রধানমন্ত্রী তিনি এই ফুলবাড়িতে গিয়ে বলেছিলেন যে ক্ষমতায় গেলে এই ছয় দফা চুক্তি বাস্তবায়ন করবেন। এখন 11 বছর ধরে ওনারা ক্ষমতায় আছেন, কিন্তু সেই চুক্তি বাস্তবায়নের দিকে অগ্রসর হননি। ওই কোম্পানি এশিয়া এনার্জি সে কয়লা তুলে যে টাকা ইয়ে পাবে তার 6 ভাগ দিবে আমাদের আর 94 ভাগ নিবে তারা। এই ধরনের একটা অসম চুক্তি এবং সেখানে একটা পরিবেশ বিধ্বংসী এবং জনগণ বিশাল অঙ্কের জনসাধারণ ফুলবাড়ি, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ এলাকার মানুষ উচ্ছেদ এবং এই যে বর্জ্য সেগুলি যে রাগা খায় তার ফলে যে ক্ষয়ক্ষতি সব কিছু মিলে তখন ইয়েটা আসছিল, চুক্তি করতে বাধ্য হয়েছিল তারা যে এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার করা হবে, কোথাও উন্মুক্ত খনি বাংলাদেশে হবে না, 3 নম্বর শহীদদের স্মৃতিস্তম্ভ করা হবে, আহত নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে, মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করা হবে, এশিয়া এনার্জির দালাল এবং যারা হত্যা করেছে তাদের বিচার হবে। আজকে সেদিন প্রধান বিরোধী দলের নেত্রী আজকের প্রধানমন্ত্রী গিয়ে বলেছিলেন যে এগুলি ক্ষমতা গেলে বাস্তবায়ন করব। 11 বছর হয়ে যাওয়ার পরে শুধু শহীদদের একটা স্মৃতিস্তম্ভ করা ছাড়া একটা দাবিও বাস্তবায়িত হয়নি। ফলে এই আজকের এই ফুলবাড়ি দিবসে আজকে বাম জোটের পক্ষ থেকে আমরা ফুলবাড়িতেও সেখানে ডেমনস্ট্রেশন হয়েছে, আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি, এবং এই যে চুক্তি যেটা করা হয়েছিল সেদিন দুই পক্ষই ক্ষমতাসীন এবং ক্ষমতা বহির্ভূত দুই পক্ষই সেই চুক্তি বাস্তবায়নে অঙ্গীকার করেছিল, আজও সেটা হয়নি। ফলে সেইটা আমরা এলাকার মানুষ, হাজার হাজার মানুষ সেই দাবিটা আবারও তুলেছে। এতে গেলে এশিয়া মানে আমাদের ফুলবাড়ি দিবসের কথা। এরপরে যেটা বলছেন যে আমাদের এখানে নানান সমস্যা সেগুলো নিয়ে, যেমন রোহিঙ্গা, তারপরে এই ডেঙ্গু বা যে চামড়া নিয়ে যে অবস্থা, তার সঙ্গে দুর্নীতি, সন্ত্রাস, বৌদ্ধ, মানে একটা চতুর্দিক থেকে ঘিরে ধরেছে সমস্যা। এখন এগুলি আলাদা আলাদা বলতে গেলে, যেমন যদি আমরা রোহিঙ্গার কথাই বলি, রোহিঙ্গা 1978 সালে এসেছিল, তারা এইভাবে পুশব্যাক করেছিল, প্রায় 2 লাখের মতো তারা ফেরত গেছে। তারপর আবার 1992 সালে এসছে, সেখানে 1,00,000 মতো আসছে, কিন্তু সব যায় নাই, 20-25 হাজার বাংলাদেশের থেকে গেছে। এখন এইবার আবার সেখানে প্রায় ধরা বলে কেউ বলে 7 লক্ষ, কেউ বলে যে 10 লক্ষ এরকম এই রোহিঙ্গা তারা এই বাংলাদেশে এসছে। এখন এই যে তাদেরকে ঠেলে দেওয়া হলো, কিন্তু এখন তারা কীভাবে যাবে? প্রথম হইলো আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি, কিন্তু এই রোহিঙ্গারা যেমন ধরেন এইবার কথা ছিল যে 2 বছর পরে যে 22 তারিখে 22 আগস্ট রোহিঙ্গারা যাওয়া যাত্রা শুরু করবে, যাওয়া হবে। এখন প্রথম এখানে একটা তালিকা দিয়েছে 55,000, ওরা ভেরিফাই করেছে 8,000, আর যাওয়ার কথা হইল 3,450 জন যাবে, একজনও যায় নাই। যদি ধরেও নেই যে 3,450 জন যাবে বা 4,000 মতো যাবে, তাহলে এরা যদি প্রতি মাসে এই সংখ্যা যায় তাহলে 35 থেকে 36 বছর লাগবে এই রোহিঙ্গা যাইতে। তো এই 36 বছরে এদিকে যে রোহিঙ্গা নতুন সন্তান জন্মগ্রহণ করবে তাদের সংখ্যা আরও 100,000 হবে, ফলে এটা চিরকালের একটা ব্যবস্থায় পরিণত হবে। তাহলে এই জায়গায় এই অবস্থাটা তৈরি হলো কেন, বা সেই জায়গায় আমরা এটাকে মানে সমাধান করার ক্ষেত্রে সেইভাবে অগ্রসর হতে পারছি না কেন? এখন এই মিয়ানমার সম্পর্কে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, তাহলে তার ডেভেলপমেন্টগুলি আমাদের খেয়াল করা দরকার ছিল। যে 48 সালে ইউনিয়ন সিটিজেনশিপ অ্যাক্ট হয়, রোহিঙ্গা জাতিসত্তা বাদ দিয়ে তারা একটা এক ধরনের হিসাব করে। 51 সালে ন্যাশনাল রেজিস্ট্রেশন কার্ড NRC, সেখানে কিছু রোহিঙ্গা নাগরিকত্ব পায়। একটা বিরতি নিয়ে এসে কথা শুনবো। আচ্ছা ঠিক আছে দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন SATV রাতের আয়োজন লেট এডিশন, বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। যে খালেকুজ্জামান জামান ভাই, আমরা যে কথা বলছি, আপনি বলছেন রোহিঙ্গার কথা রোহিঙ্গাই শুনিয়ে, তাহলে এখানে যেটা হলো যে ওনারা দাবি করেন যে আমরা অনেক কূটনৈতিকভাবে সাফল্য অর্জন করতেছি এবং সব অগ্রগতি হচ্ছে, তো সেটা বললাম যে আপনি 22 তারিখ ঠিক করলেন,
তাও সেখানে প্রথম লিস্ট তালিকা দিলেন কত 55,000, এটা ওরা আবার ভেরিফাই করলো 8,000, যাবে সেখানে কত 3,000, 3,500, একটাও গেল না। তো এখন ওরা মিয়ানমার বলতেছে যে ওরা আসতে চায় নাই, তাহলে আপনি তো একটা ওদের ট্র্যাপে পা দিলেন, তো তাহলে এখন এরা যে যাবে, তাহলে এই মানুষগুলি অত্যাচারিত হয়েছে, তাদের বাড়িঘর নাই, তাদের উপরে ধর্ষণ হয়েছে, তাদের গণহত্যার মতো ঘটনা ঘটেছে, সমস্ত জ্বালাও পোড়া করে এই ধ্বংসাত্মক ইয়ের পরে আসছে, ধরেন কেউ বলে 11,00,000, 7,00,000 যদি হয়, তাহলে 7,00,000 লোক এসে কি এখন 50,000 ওখানে যাবে নাকি, বা গেলেও তাহলে সেখানে তারা নিশ্চিত হইতে হবে যে আমি ওখানে গেলে তার মধ্যে তাদের তো নাগরিকত্ব নাই, তাহলে ওখানে গিয়া একটা ক্যাম্পের থেকে আরেক ক্যাম্পে গিয়া ঢুকবে, তো সেটা তো ওরা যেতে চাইবে না, এটা স্বাভাবিক। তাহলে এগুলি তো নিশ্চিত করার দায়িত্ব আছে। তাহলে আপনার যখন মিয়ানমারের লোক আসছে, জাপান চীনের এরাও প্রতিনিধি ছিল, তাহলে আগে তো একটা টিম ওখানে যাবে, গিয়ে সেটা দেবে, এগুলি নিয়ে আগে ফয়সলা করবে যে 4,000 যাক আর 40,000 যাক, কিন্তু গিয়ে তারা উঠবে কোথায়, এবং তাদের শেষে তারা কী হিসাবে যাবে, তারা কি নাগরিক হিসাবে যাবে, নাকি তারা উদ্বাস্তু হিসাবে এখন বাংলাদেশ থেকে শিফটেড হবে ওখানে, এই বিষয়গুলি না ফয়সলা করা দরকার ছিল। এখন এটা খেয়াল করে দেখেন যে ওখানে 135টা ক্ষুদ্র জাতিসত্তা, এবং ওখানে শুধু রোহিঙ্গা মুসলমান না, মুসলিম যারা আছে মিয়ানমারে তার 50% হলো রোহিঙ্গা, বাকিরা কিন্তু রোহিঙ্গা না, মুসলিম আরও আছে মিয়ানমারের বিভিন্ন জায়গায়। এবং এইটা যদি আমরা দেখি যে এই রোহিঙ্গা সৌদিতে 2,00,000 আছে, আরব আমিরাতে প্রায় 2,000 আছে, পাকিস্তানে 3,500 আছে, ভারতে 40,000 আছে, থাইল্যান্ডে 5,000 আছে, মালয়েশিয়াতে 1,50,000 আছে, ইন্দোনেশিয়া 1,000 আছে, এবং বাংলাদেশে প্রায় 8,00,000 মতো, এবং মিয়ানমারে বাকি 10,00,000। এখন মিয়ানমার ওটা খালি করতেছে, মানে এই আরাকানের যে রোহিঙ্গাগুলি সব বিদায় করতেছে, এই যে দেশগুলিতে যে সমস্ত রোহিঙ্গারা আছে, তাহলে তারা নিশ্চুপ হয়ে আছে কী কারণে, এবং এইটা নিয়ে অনেক অভিযোগও আছে। যেমন এখানে যে রোহিঙ্গাদের প্রশ্ন আমরা যেটা দেখি যে তারা বলছে নাগরিকত্ব বাতিল করলো, কিন্তু আপনি খেয়াল করেন 48 সাল থেকে 90 সাল পর্যন্ত নির্বাচনে সুলতান মাহমুদ, আবুল বাশার, আব্দুল গাফার, জোহরা বেগম এরা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এবং এটা সূচির যে 90 সালে নির্বাচিত হয়েও তারা ক্ষমতা পায়নি, তখন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যান্ড হিউম্যান রাইটস পার্টি থেকে শামসুল আনোয়ার, মোহাম্মদ দুর আহমদ, ইব্রাহিম ফজল আহমদ ইত্যাদি এরা নির্বাচিত ছিলেন, এমপি ছিলেন। তো নাগরিকই না তোর এমপি হলো কীভাবে, তাহলে এরা এটা ছিল, এবং শুধুমাত্র এটা মানে বাংলাদেশ থেকে এরা গেছে তা না, সেই সুদূর প্রাচীনকাল থেকেই সেখানে এদের বসতি ছিল এবং সেই জায়গায় এসে এটা এইটা সলভ করতে পারলো না। তাহলে এই বিষয়গুলি ক্রনোলজিক্যালি আমরা তো এই কথাগুলি ওখানে, তাহলে ওরা কী বলতে চায়, এখন ওরা যদি বলে যেমন এখানে বলছে যে সৌদি সমর্থনে এখানে একটা যে হারাকাত আল ইয়াকিন এবং ফেথ মুভমেন্ট আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি ইত্যাদিতে তারা বলছে, এবং এই পাকিস্তানি আতাউল্লাহ আবু আমার জুনজুনি সেও একটা এই ধরনের একটা ইয়েকে ইয়ে করে, এবং তার প্রধান দপ্তর হচ্ছে মক্কায়। তো এগুলি যদি থাকে তাহলে সেই বিষয়গুলি, সেগুলির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, সৌদি আরব যদি কাউকে বিশ্বাসতা করে, পাকিস্তান যদি ওখানে এই ধরনের একটা ইয়েকে ইয়ে চালে, সে দায় আমরা নিব কী কারণে, ফলে এই বিষয়গুলিও সামনে আনা দরকার ছিল, যা আরও অন্যান্য বিষয় আছে তার হিস্ট্রি ইতিহাস আমার যেহেতু প্রতিবেশী সেটা জানা দরকার। এখন যেটা আসছেন ভারতের কথা আসছে, আরেক প্রতিবেশী আমাদের, এখন যে ওখানে দেখেন চীনের, চীন এবং ভারত দুইটাই ওখানে একটা স্বার্থ আছে, আবার আমাদের সঙ্গে দুজনেরই, ভারত এমন বন্ধু আমাদের কোনো শেষ নাই। এখন চীনের 793 কিলোমিটার গ্যাস লাইনের ভিতর দিয়ে গেছে, 771 কিলোমিটার তেল পাইপলাইন রেল সংযোগ পরিকল্পনাগুলি আছে, এবং তারপরে ওই মায়ানমার সেখানে যে পোর্ট টোট ইত্যাদিগুলি আছে। আর ভারত 2014 সালে অ্যাক্ট ইস্ট পলিসি নিয়ে অরুণাচল, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং 1443 কিলোমিটার সীমান্ত নাগ ইত্যাদি ইত্যাদি নিয়ে তার একটা ইন্টারেস্ট ওখানে আছে। তো ফলে এখন এখানে যে অর্থনৈতিক স্বার্থে ভারত এবং বিশেষ করে চীন, তাহলে তাদের সঙ্গে তারা আমাদের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্কিত এখানে ইয়ে করে, কিন্তু আমরা তাদেরকে তো সেই জায়গায় নিতে পারলাম না যে তারা আচ্ছা। এরপরে ধরেন যে এখানে যেমন কতগুলি জিনিস আমরা দেখি, যেমন এরপরে ভারতের কথাও কিছু আলোচনা আসছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে আসছিলেন, আমাদের এখানে পানি সমস্যা, সীমান্ত হত্যা সমস্যা, বাণিজ্য ঘাটতি, কাটা তার, সাম্প্রদায়িকতা পরিস্থিতি, অর্থ ঋণ ছাড়, মিডিয়া সম্প্রচারের বহু কথা আছে, এগুলি নিয়ে তো আমরা কোনো আলোচনা করি না। আর এর সঙ্গে আর বাকি ডাক শেষ করে দিই, কারণ এর মধ্যে চামড়া নিয়ে যে অবস্থা হইল, এখন সেই 24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, তিনি তখন বলছিলেন ব্রিটিশ ইংরেজ, তিনি বলছিলেন যে এটা বিশাল সম্ভাবনা এই দেশে, সেটার জন্য বিশ্ববিদ্যালয়ের এই কোর্স করা এবং সেই শিল্প বিকাশের কথা বলছিলেন, আজ এত বছর পরে এসে এখন দেখা যায় সেই চামড়া আমরা গর্তে ফেলে দিচ্ছি। তো
তো এই যে অবস্থাটা চলছে এবং দুর্নীতি সন্ত্রাস এগুলি বলে কোনো শেষ নেই। যেমন খালেদা জমিন, আপনার কাছে আবার আসবো আমরা। আহমেদ হোসেন আহমদ ভাই, যেটি বিরোধী পক্ষ থেকে যে সমালোচনা বলি বা যে অভিযোগগুলো তোলা হয়েছে সেগুলো কি আসলে সরকারের যে অবস্থান বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে আপনি কি সেটাকে সঠিক মনে করেন? না, অপোজিশন বেঞ্চ তো আমাদের ভাই, আমি তো ট্রেজারি বেঞ্চ, যদিও দিস ইজ নট পার্লামেন্ট হাউস বাট মিনি পার্লামেন্ট। এখন অপোজিশন বেঞ্চ থেকে তারা বলছেন যে, যেমন যা বলছেন যে জামাতের সাথে বন্ধুত্ব করে বিএনপি যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হওয়ার প্রয়াস চালায় বা দাবি করে, এটা কি বিশ্বাসযোগ্য হওয়ার কথা? রাজাকারের গাড়িতে পতাকা দিয়ে আপনি বলবেন আমি ফ্রিডম ফাইটার, আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এগুলো ফেক, এগুলো ভাওতাবাজি, মানুষকে ভাওতা দেওয়া। এই যে ভাওতা, মানুষকে ভাওতা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে রাজনীতি করার দিন চলে গেছে, মানুষ সব বুঝে নিচ্ছে। যেমন প্রতিপক্ষ বা আমার অপোনেন্ট অপোজিশন ব্যান্সি বলি, তিনি বলছেন যে রাতে ভোট হয়ে গেছে, বাট দিনের বেলায় কিন্তু কথাটা বলেন নাই তারা। দিনের বেলায় কিন্তু সন্ধ্যার পর পর্যন্ত অপেক্ষা করেছেন, থাকিয়েছিলেন, এই বুঝি খবর আসছে আমরা জিতে গেছি, ধানের শীষ জিতে গেছে, আমরা ক্ষমতায় চলে আসছি, অপেক্ষার প্রহর শেষ হলো। পরের দিন তারা বসে ফাইন্ড আউট করলেন দিনের বেলায় ভোট হয়ে গেছি, হেরে গেছি, রাতের বেলায় নাকি ভোট হয়ে গেছে। এগুলো হচ্ছে কল্পনাপ্রসূত কথা, এটা বাস্তবের সাথে কোনো মিল নেই। বিএনপির হলো একটা অন্তঃসারশূন্য পার্টি, নীতি বিবর্জিত পার্টি, নীতি বিবর্জিত পার্টির পক্ষে অনেক কথা বলা সম্ভব। বিএনপি কিন্তু তৈরি হয়েছিল কিন্তু একটা কী বলবো, একটা মিক্সচার। মিক্সচার মানে সব রাজাকার বলেন, 75-এর খুনি বলেন, 71-এর খুনি বলেন, সমস্ত অপশক্তির যে শক্তি যারা ছিল, নেগেটিভ রাজনীতি যারা সাথে যুক্ত ছিল, পাকিস্তানি ভাবধারা যারা যুক্ত ছিল, সব অপশক্তিগুলোকে নিয়ে বিএনপির কম্বিনেশন হয়েছে। আবার বিএনপির জন্ম হয়েছে কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নয়, বিএনপির জন্ম হয়েছে হালুয়া রুটি খাওয়ার জন্য, বিএনপির জন্ম হয়েছে সম্পদ আহরণের জন্য, বিএনপির জন্ম হয়েছে লুটপাট করে সম্পদের পাহাড় গড়ার জন্য, বিএনপি জন্ম হয়েছে দুর্নীতি করে বাংলাদেশকে দুর্নীতিবাজ বানিয়ে দিলেন, 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন বানিয়ে দিলেন। আর তাদের নেত্রী বেগম জিয়া আজকে বিএনপির চেয়ারপারসন, ভেরি স্যাড ফর আস, হিস্ট্রিতে আপাতত দুঃখজনক যে একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, একটা পার্টির প্রধান তিনি, সেই তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি দুর্নীতি করেছেন, সেই দুর্নীতি করার কারণে আদালত তাকে শাস্তি দিয়েছে এবং তিনি আজকে কারাগারে আছেন। এটা কিন্তু দুঃখজনক, কেন তিনি দুর্নীতি করবেন? তিনি কিন্তু দুর্নীতির সেই কপ্পর থেকে বেরিয়ে আসতে পারেননি। তার ছেলের একজন মারা গেছে, 20 কোটি টাকা বাইরে পাচার করেছিলেন এবং দুদক ওই টাকাটা কিন্তু সিঙ্গাপুর থেকে দেশে এনেছে। এবং তার ছেলে এখন পলাতক আসামি, যেটা 21 আগস্টের গ্রেনেড হামলার প্রধান মাস্টার মাইন্ড সেটা হলো তার ছেলে তারেক জিয়া, এখন পলাতক, লন্ডনে পালিয়ে বেড়াচ্ছেন। তিনিও দুর্নীতি করেছেন, এবার দুর্নীতি হচ্ছে যে পার্টির প্রধান এজেন্ডা, লুটপাট করা হচ্ছে যে পার্টির প্রধান ফিলোসফি, সেই পার্টির কাছ থেকে তো আমরা ভালো জিনিস আশা করতে পারি না। তো তিনি বলেছেন, ভেরিফাই করেছেন, ডিফারেন্স দেখিয়েছেন যে রিপাবলিকানরা ডেমোক্রেটরা কী ডিফারেন্স। ওকে, এভরিথিং ইজ ওকে, ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিষয়, বা ডোমেস্টিক পলিটিক্সে হিলারি ক্লিন্টনকে কিন্তু আপনার এই আপনার যেটা বলে ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিন্টন কিন্তু গ্রেনেড হামলা করে হত্যা করতে যাননি, কিন্তু বাংলাদেশে কিন্তু দেয়ের অপোজিশন লিডার আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য কিন্তু গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সেদিন তো লাকিলি তিনি সেফ হয়েছেন। আমি যদি বলি যে আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন একটি সময়ের জন্য, একটি ইতিহাসের জন্য, সেই ইতিহাস কিন্তু তিনি আজকে সৃষ্টি করতে সমর্থ হয়েছে। রোহিঙ্গা ইস্যু বেরি, যেমন জামান ভাই খুব সুন্দর করে অনেক তত্ত্ব উপাত্ত দিয়ে বলেছেন, রোহিঙ্গা ইস্যু এটা আগেও ছিল, আজকে আরও প্রকট হয়ে গেছে। এটা এখন আর দেশীয় ইস্যু না, এটা ডোমেস্টিক ইস্যু না, এটা ইন্টারন্যাশনাল ইস্যু। এবং সরকারের সফলতা নেই এই কথা বলে ভুল করবেন, আজকে যে ওয়ার্ল্ড কমিউনিটি আজকে যে এই ইস্যুতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটার জন্য কূটনৈতিক প্রয়াস কি আমাদের চালাতে হয়নি?
এই সরকার কি কূটনৈতিক প্রয়াস চালায়নি? জাতিসংঘে গিয়েও প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন এবং ওয়ার্ল্ড কমিউনিটিকে এক জায়গায় এনেছেন। আজকে ওয়ার্ল্ড কমিউনিটি বলেন সব কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছে এবং দেশের বাইরে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাদৃত হয়েছেন এবং তাকে মাদার অফ হিউম্যানিটি আখ্যায়িত করা হয়েছে। মানে দেশের মানবিক দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, আজকে 10 লক্ষ রোহিঙ্গা এসে গেছে, এটা প্রবলেম, ভেরি প্রবলেম, এটা সলভ করতে হবে। যুদ্ধ করে নয়, কূটনৈতিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমরাও আশা করব যে খুব দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গারা ফিরে যাবে, সেই ধরনের মিয়ানমারের গভর্নমেন্ট সেই পরিবেশ তৈরি করবে। সেই তৈরিতে আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাচ্ছি, কূটনৈতিক প্রয়াস। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি বলেছেন তারাও তাদের চাপ অব্যাহত রাখছে। চীনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে আজকের যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সাথে বৈঠক হয়েছে, প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক হয়েছে। তারাও নীতিগতভাবে বলেছেন যে হ্যাঁ, এটা বাংলাদেশের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, প্রবলেম, এটা আমরা সলভ করার জন্য আমাদের দিক থেকে সহযোগিতা আহমেদ হোসেন আপনার সাথে কিন্তু কূটনৈতিকভাবে একই কথা বলছে, তারাও কিন্তু সহযোগিতা আশ্বাস দিচ্ছে। আমরা আশা করছি আপনার ভবিষ্যতে খুব কাছাকাছি সময়ের মধ্যে আমরা এই প্রবলেমটা সলভ করতে সমর্থ হব। আহমেদ হোসেন আপনার কাছে আবার আসবো। আমরা আহমেদ আজম খান, যেটি আহমেদ হোসেন বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে তো আসলে সমালোচনা, পরস্পর বিরোধী বক্তব্য এগুলো থাকবেই, পাশাপাশি একটি ইতিবাচক ধারায় রাজনীতিকে নিয়ে আসা এবং দেশের কল্যাণে রাজনীতিবিদরা কাজ করবেন এটাই সবাই যেমন প্রত্যাশা করে, তো আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে রাজনীতির ক্ষেত্রে আসলে সুরাজনীতি বলতে যেটি বোঝায়, রাজনীতির ইতিবাচক পরিবর্তনে আসতে হলে আমাদের আসলে আর কতটা পথ হাঁটতে হবে? দেখুন, স্বাধীনতার পর থেকে এদেশের মানুষ আশা করেছিল যে আমরা উপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়েছি, একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশটাকে স্বাধীন করেছি, আমরা এখন রাজনীতিতে ইতিবাচক চর্চা শুরু করব এবং সকলে মিলে এই দেশটাকে আমরা গড়ব। কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা কিন্তু সেটা লক্ষ্য করিনি। এই যে একটু আগে আপনি বলছিলেন, আমার ওই ভাইকে প্রশ্ন করেছিলেন যে রোহিঙ্গা ইস্যুতে আমরা কি সকল রাজনৈতিক দল এক হতে পারি না? কেন পারি না? এটা আমাদের ব্যর্থতা। কেন সরকার উদ্যোগটি নেন না? আমি ছোট্ট করে বলি, যখন 2008-2009 25 ফেব্রুয়ারি যখন বিডিআর মিউটিনি হলো, 55 জন আমাদের যে কৃতি সন্তান অফিসার তাদেরকে হত্যা করা হলো, যেটা স্বাধীনতা যুদ্ধের 9 মাসেও এতগুলো অফিসার নিহত হয়নি, যে বিরাট ক্রাইসিস, তখন কিন্তু বিরোধী দলীয় নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি তাৎক্ষণিক বললেন যে এই এটা একটা জাতীয় সংকট, এই সংকটে আমি সরকারকে সহযোগিতা করতে চাই। এর চেয়ে বড় ইতিবাচক রাজনীতি তো হয় না। তখন সরকার কি বললেন? বলে আমার কি মেয়ের বিয়ে নাকি যে আমার তার এত সহায়তা লাগবে? সরকার আমাকে ডাকুক, আমি তৈরি হয়ে আছি। বলে তাকে আমাকে ডাকতে হবে কেন? আমার কি মেয়ের বিয়ে না ছেলের বিয়ে? এই যে কটাক্ষ। তো ইতিবাচক রাজনীতি করবার জন্য কিন্তু দুটি পক্ষেরই ইতিবাচক মনোভাবের দরকার। মাঝখানে জঙ্গিরা, উগ্রবাদীরা খুব দানা বেঁধে উঠেছিল, আপনার মনে থাকবার কথা, কয়েক বছর আগে। তখনও বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল, আওয়ামী লীগ বা সরকার থেকে বলা হলো না জাতীয় ঐক্য অলরেডি হয়ে গেছে, কারোর সাথে বসার দরকার নেই। এখনও রোহিঙ্গা ইস্যুতে সরকার কিন্তু বিএনপি তথা প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে ডেকে বসতে পারে, তারা কিন্তু বসেনি। অর্থাৎ ব্যর্থতার চরম সীমায় এই সরকার। দেখুন, গত কালকে পরশু দিন রোহিঙ্গারা প্রায় 1.5-2-3 লাখ রোহিঙ্গারা সভা করেছে। কেন এই সভার অনুমতিটি দেয়া হলো? যতই সভা সমিতির অনুমতি দেবেন ততই তারা ঐক্যবদ্ধ হবে, এবং সেই সভা থেকে বলা হয়েছে আমরা এখানে 10 লক্ষ রোহিঙ্গা আছি, আমরা যাব না ওখানে আমাদের সকল দাবি দাওয়া মেনে না নিলে, আমাদেরকে যদি জোর করে পাঠানো হয় আমরা প্রতিরোধ করব। তাহলে এই যে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগটা কেন এই সরকার দিল? তোমরা প্রতিরোধ করবা, তোমরা তো ওখানে প্রতিরোধ করতে পারলে না, ওখান থেকে তো পালিয়ে এলে, কোথায় প্রতিরোধ করবা? অন্যের দেশে এখানে অস্তিত্ব সংকটে ফেলে প্রতিরোধ করবা? এখানে সরকার কিছুই করতে পারলো না, সরকারের এটাও একটা ব্যর্থতা। কাজেই এই যে ব্যর্থতাগুলো, এই যে আপনার চায়নার কথা বলেন, ভারতের কথা বলেন, আমেরিকার কথা বলেন,
তারা মুখে বলছে। আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কথা শুনি। জি দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আহমেদ আজম খান যে কথা বলছিলেন যে রোহিঙ্গা বলতে যাচ্ছিলাম, সে কথাটা ই হয়ে গেছে, আমার ব্রেক হয়ে গেছে। আমি শুধু একটা মিনিট একটা কথা আলোচনা করেই শেষ করে দেই যে দুর্নীতির কারণে দেশনেত্রী কারাগারে। সকলেই জানেন এটা, সাধারণ মানুষের সাথে জরিপ নেন, 90% মানুষই বলবে যে দুর্নীতির কারণে না, সরকারের রোষানলে পড়ে উনি আজকে কারাগারে। উনি সাধারণ নাগরিকের যে মৌলিক অধিকার সেটা উনি পাচ্ছেন না। আর বিএনপির দুর্নীতির দল আজ পর্যন্ত কিন্তু বিএনপির দুর্নীতি কেউ প্রকাশ করতে পারেনি, বের করতে পারেনি, বরং সরকারের গত মেয়াদের যিনি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তিনি নিজে স্বীকৃতি নিয়েছেন এবং দিয়েছেন যে আমরা দুর্নীতির পুকুর নয়, এখন সাগর চুরি করছি, এখন দুর্নীতির সাগর চুরি হয়ে যাচ্ছে, সমস্ত ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, সমস্ত সাংগঠনিক, সাংবিধানিক, অর্থনৈতিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, দুর্নীতি সর্বগ্রাসী পর্যায়ে পৌঁছে গেছে। আর শেষ কথাটা এই বলবো যে শেষ পর্যন্ত চামড়া শিল্পটাকেও এই সরকার ধ্বংস করে দিয়ে একেবারে সব শেষ করে ফেলছে, আমরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। জি আহমেদ আজম খান, আপনাকে ধন্যবাদ। কমরেড খালেকুজ্জামান, যেটি আহমেদ আজম খান বলছিলেন যে আমরা একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছি, তার অভিযোগ এগুলো অনুযোগ থাকবেই রাজনীতিতে, কিন্তু রাজনীতিবিদদের মূল যে চেতনা বা রাজনীতিবিদদের যে মূল শক্তি দেশের গণতন্ত্র ভিত্তিকে আরও শক্তিশালী করে তোলা, সেই ক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলো কতটা কার্যকরী ভূমিকা রাখছে? ওইটা এখন যদি আমরা বলি যে আমাদের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা সংগ্রামের সময় যে উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে যে অঙ্গীকার নিয়ে আমরা সেদিন স্বাধীন যুদ্ধ করেছিলাম, যে স্বাধীন করেছিলাম, সেটা হলো প্রথম আমাদের ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনি সাম্য খুঁজে পাবেন না, বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে। মানবিক মর্যাদা বলতে নাগরিকদের, যত মানুষ গরিব তত মর্যাদা হারা, মর্যাদাহীন হয়ে যাচ্ছে। এবং ন্যায় বিচার, সেখানে বিনা বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে দেশে চলে, ন্যায় বিচারের কথা বলে লাভ নাই। আর আমরা যেটা বলছিলাম যে গণতন্ত্রের কথা বলছি, ভোট দিলেই গণতন্ত্র হয় না, কিন্তু গণতন্ত্রে ভোট লাগে, কিন্তু সেই ভোট করার অবস্থা আর এখন নাই, ফলে সে জায়গায় চলে গেছে। তার সঙ্গে আপনি সমাজতন্ত্রের কথা বলছিলেন, কিন্তু এখন লুটতরা, যেমন উনি একটা কথা বলেছেন যে জিয়াউর রহমান সাহেবের ছোট ছেলে কোকো তার 20 কোটি টাকা আনছে, যে পাচার করার টাকা। আমরা খুব খুশি হয়েছিলাম, মনে করলাম যাক এইবার বোধহয় বিদেশের থেকে টাকা আসবে। এখন 6,00,000 কোটি টাকা GFI, ওই গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টারেস্ট বলছে যে বাংলাদেশে পাচার হয়েছে, এবং সুইজারল্যান্ড ব্যাংকে 5,000 কোটি টাকা কিছুদিন আগে। প্রশ্ন নেব দর্শকদের, একজন দর্শক জানতে চেয়েছেন যে অধ্যাপক মোজাফর আহমেদ ন্যাপের সভাপতি, যিনি সদ্য প্রয়াত হলেন, এই রাজনীতির এই সময়ে অধ্যাপক মোজাফর আহমেদের এখন এই যে টাকাটা, এখন ওই যে ফরাসউদ্দিন সাহেব সাবেক গভর্নর, উনি বলছেন 72,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এবং এখানে যে বেগমপাড়া কানাডাতে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, এই যে হয়েছে 6,00,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, ব্যাংকগুলি সব লোপাট হয়ে গেছে, এবং সে পুঁজিবাজার থেকে সেখানে 1,000,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে। তো কোকোর 20 কোটি টাকা আনলেন, তাহলে এই যে 1,000,000 লক্ষ লক্ষ 1,000 কোটি টাকা, সেগুলি আনার ব্যাপারে কোনো উদ্যোগ দেখলাম না। তো ফলে এইটা আসলে একটা ইয়ে হয় না, নীতিগত প্রশ্নের সঙ্গে এটা যায় না। আর যেটা ওই আগে যেটা বলতেছিলাম, সে এক কথা শেষ করে দিয়ে রোহিঙ্গাদের যে প্রশ্ন, এটা কিন্তু একটা অশনির সংকেত আসতেছে। কারণ হলো যে এটার মধ্যে সঙ্গে আবার আসাম থেকে এখন এই যে এরা বলতেছে গভর্নমেন্ট যে ওরা 40 লক্ষ নাকি আছে বাংলাদেশে গেছে, এদিকে রোহিঙ্গার চাপেই বাঁচি না, ওদিকে আবার 40 লক্ষ নাকি এখানে তারা বলছে ওখানে থাকতে দিবে না, সেটা একটা সমস্যা সেদিকে আসতেছে। তো ফলে এর সঙ্গে আবার আমেরিকা আমাদের সঙ্গে সামরিক চুক্তি করতে চায়, ফলে এখানে চীনকে কন্টেন করার, আমেরিকার যে এই ভারত মহাসাগর বা এই অঞ্চলে তার যে কর্তৃত্ব আধিপত্য এবং সব কিছু মিলে এখানে এই এই ফাঁকের মধ্যে বাংলাদেশ সেটা কী অবস্থার মধ্যে পড়বে ভবিষ্যতে বলা মুশকিল। আর এই রোহিঙ্গা যাওয়ার যে বিষয়টা, সেটা আগেই বললাম,
যেই গতিতে যদি যায়ও, যেই হারে যাওয়ার কথা বলছে, এই 35-40 বছরে এটা যাওয়ার সম্ভাবনা নাই। আর যদি থাকে তারা, তাহলে এই শক্তিটা কী করবে? লেখাপড়া নাই, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নাই, কর্মসংস্থান নাই, কিছু নাই। তাহলে এইটা এমন একটা শক্তি যেটা একটা বিস্ফোরক হয়ে দাঁড়াবে। তাহলে আপনি তাদেরকে যদি মনে করেন ইন্টিগ্রেট করবেন, এই সমাজের সঙ্গে ইন্টিগ্রেট করবেন, সেটা একটা পদ্ধতি, সেটা করছেন না। আবার ওই দেশে তাদেরকে পাঠাবেন, সেটাও করতে পারতেছেন না। এবং ওনারা সব কিছু মিলে, তার মানে এইটা এমন একটা সমস্যা, সেটাকে আপনি মানে কোনোভাবেই সেই জিনিসটা যে একটা মীমাংসার দিকে যাবে, এবং দেশের বিশেষ করে আবার ভারতের সঙ্গে যে সমস্যাগুলি আছে সেগুলি, এই যেমন আমাদের নদীর পানির কথা, 9 বছর পরে জিআরসি বসছে। আমরা অনেক সময় কি কথাগুলি বলি কিন্তু সেগুলি নিয়ে একটু আলোচনা করি না। যেমন ধরেন আমাদের পদ্মার যে ইয়েটা হয়েছিল, চুক্তি হলো তো, কিন্তু পানির অবস্থা দেখেন 2014 সালে 75,70,853 এটা বলছে, কিন্তু এখন সেটা পানি কমতেছে। তাহলে আমাদের প্রথম বলা উচিত ছিল যে আমাদের এখানে ফরাক্কা বাঁধের জন্য ক্ষতি, তিস্তার ক্ষতি এবং সব মিলে 2,00,000 কোটি টাকার ক্ষতি, ভারত টাকা দিক আর না দিক আমি এটা উপস্থাপন করতে পারি না। আমরা তো তাদের বহু সুযোগ সুবিধা দিছি, তাহলে সেই বিষয় নিয়ে কোনো আলোচনা নাই। ফলে এখানে একটা সমস্যা তো আছেই, তার সঙ্গে এখানে প্রতিদিনই খবর, যেমন ধরেন যে এখন ওই যে কিশোর ছেলেরা, আমরা কোথায় গেছি আমি বেশি কথা বাড়াবো না, আমরা একসময় ঐক্যবদ্ধ হয়েছিলাম, দেশ স্বাধীন করব, মানুষের মঙ্গল কল্যাণ করব, সেই জন্য আজকে একজন মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শিক্ষক এবং সেখানকার পরিচালনা কমিটি, ওই এলাকার স্থানীয় শাসক দলের নেতৃবৃন্দ, থানার ওসি, এসপি, এই সব একত্রিত হয়েছে কী জন্য? একটা কিশোরী মেয়েকে মেরে ফেলবে, এই জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আগে সেই কিশোররা তরুণরা ঐক্যবদ্ধ হইতো, একটা ক্লাব করবে, স্কুল করবে, ওরা মুষ্টি চাল তুলবে, মানুষের এখান থেকে বাঁশ কেটে, আমরা করেছি সেগুলি, মানুষ এখানে বলছে গাছ দিয়ে সেগুলি কান্দে করে নিয়ে আসছি। এখন এরা ঐক্যবদ্ধ হচ্ছে টিজ করা, মেয়েদের নির্যাতন করা এবং নানা ধরনের মাদকের ব্যবসা করা, মাদকাসক্ত হওয়া, তাহলে কোথায় যাচ্ছে দেশ? এখন এই সব কিছুই হচ্ছে একটা দুর্বৃত্তায়িত রাজনীতি এবং সেখানে নীতি আদর্শ বর্জিত রাজনীতি, তারই ফলাফল। তাহলে আমি শেষ করি এই কথা বলে, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে চেতনা, যেটা দিয়ে এই সংগ্রাম 30 লক্ষ মানুষ জীবন দিল, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, দেশকে স্বাধীন করেছিল, মানুষ দেশ স্বাধীন করেছে, একদল লোক এখন দেশ দখল করে বসে আছে। ফলে স্বাধীন দেশকে দখল করার এই উন্মত্ত প্রতিযোগিতা রাজনীতিকে বিষাক্ত এবং কলুষিত করে ফেলেছে। সেই জন্য মুক্তিযুদ্ধের মূল চেতনার দিকে গোটা রাজনৈতিক সংগ্রামকে পরিচালিত করতে না পারলে এই অবস্থার পরিবর্তন হবে। খালেক জামান, আপনাকে ধন্যবাদ। আহমেদ হোসেন, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, যদি হাতে সময় কম, আপনার কাছে জানতে চাচ্ছি, যেটি খালেক জামান ভাই বললেন যে মুক্তিযুদ্ধের চেতনায় যে যে আকাঙ্ক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে যে দেশের বাংলাদেশ আমরা পেয়েছি, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার ক্ষেত্রে রাজনীতি থেকে আমরা অনেক দূর পিছিয়ে আছি। জামান ভাই তো বাম রাজনীতির প্রতিক্রিয়া, না তো জামান ভাইরা বামধারার রাজনীতি যদি বাংলাদেশে শক্তিশালী হতো, তাহলে জঙ্গিবাদ, উগ্রবাদ, বিএনপি জামাতের যে অপশক্তি, এটা উত্তার হতো না। এটা হচ্ছে জামান ভাইদের রাজনৈতিক একটা বিশাল ব্যর্থতা। আমরাও চাই যে বাম রাজনীতি এগিয়ে আসুক। আবার স্বল্প সময়ে সব কথা তো বলা যাবে না, সব কথা বলা যায় না, সময় কম। যেমন মাই ব্রাদার অপোজিশন বেঞ্চে থেকে কথা বলেছেন, তিনি বলছেন বেগম জিয়া নাকি বিডিআর কিলিংয়ের সময় হত্যাযোগ্য হয়েছে, বারবারিটি সেদিন নাকি আহ্বান জানিয়েছিলেন বসার জন্য। 8:30 সকালে তিনি চলে গেছেন, কোথায় 3 দিন খোঁজ পাওয়া যায়নি, কোথায় যে হারিয়ে গেলেন, তিনি যে হারিয়ে যে গেলেন, হারিয়ে গেলেন কোথায় গেলেন, আন্ডারগ্রাউন্ড, ডিপ আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন। মানে এই ডিপ আন্ডারগ্রাউন্ডে যাওয়ার মধ্য দিয়ে দেশবাসী একটা বার্তা পেল, ওই যে কিলিংয়ের সাথে তিনি দূর থেকে যুক্ত ছিলেন, তিনি জানতেন যদি এটা কিলিংটা আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে যদি ওই তখন যমুনায় প্রধানমন্ত্রী থাকতেন ওখানে চলে যায়, তাহলে তো হেরে গেলাম, এই হেরে যাওয়াটার প্রতিশোধ হয়ে গেল, ওই প্রত্যাশায় থাকিয়েছিলেন। যেমন নিয়াজি থাকিয়েছিলেন আকাশের দিকে, শেষ দিকে যে বিমান বোধহয় আসছে পাক বাহিনী পাকিস্তান থেকে, ওয়ারের জন্য জঙ্গি বিমান আসতেছে, কিন্তু জঙ্গি বিমানের খবরও নাই। বেগম যে থাকিয়েছিলেন, কই ডাক তো আসতেছে না, আমার স্বামী প্রয়াত স্বামী জিয়াউর রহমান যেভাবে বাসিতে ফু দিয়ে ক্ষমতা এসে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কই আসছে না, তো এই প্রত্যাশায় ছিলেন। ওই দুঃস্বপ্নের রাজনীতি শেষ হয়ে গেছে, ওই দুঃস্বপ্ন করে লাভ নেই। এটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যে বুলেটের সামনে দাঁড়াতে পারে, মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারে, তাকে ভয় দেখিয়ে লাভ নেই।
তিনি বলছেন আপনার সহনশীল রাজনীতি, পজিটিভ পলিটিক্স, বেগম জিয়ার ছেলে মারা গেছেন, দেশের প্রধানমন্ত্রী গেলেন তাকে সহানুভূতি জানানোর জন্য, ভাই পাড়া পাড়া পাড়ার মানুষ পশ্চিম প্রতিবেশী যদি কেউ মারা যায় আমি সেখানে যাব না, তিনি গেলেন দেশের প্রধানমন্ত্রী, দরজাটা খুললেন না, লক করে দিলেন। এই যে রাজনীতির যে শিষ্টাচার, এটা ধ্বংস করছে কে? বিএনপি। এই দেশের রাজনীতিতে কিলিং পলিটিক্স, খুনের রাজনীতির প্রবক্তা হলেন তারা, উদ্গাতা হলেন তারা, এবং খুনিদের বন্ধু তারা। কাজে খুনের রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, আমরা একদম শেষ আবর্জনা থেকে মুক্ত করতে হবে, দুর্নীতির আবর্জনা থেকে মুক্ত করতে হবে। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় এবং কমিটেড, নো মার্সি দোজ হু আর খারাপ পিপল। আমাদের হাতে একদম সময় নেই, আমাদের সেন আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হলো যে উনি বোধহয় রাত্রি 12:30 বাজে, তো বোধহয় কোনো উনি দুঃস্বপ্ন দেখছেন। ওই সময় বেগম খালেদা জিয়া যে আহ্বান জানিয়েছিলেন এটা পত্র পত্রিকায় টেলিভিশনে দেখিয়েছিল, উনি পালানো নাই কিছুই না। আর রাতে ভোট হয়েছে কিনা এখনো গ্রামে যান, প্রত্যেকে বলবে যে হ্যাঁ রাতে ভোট হয়েছে। আমাদের হাতে একদম কুকুর হাতের যে টাকার কথা বলছিলেন ফিরিয়ে আনতে, পার্লামেন্টে আবুল মাল আব্দুল মুহিতকে বলা হয়েছিল যে অ্যাকাউন্ট কার কার বলে, আমি কোকোর নামটা বলতে পারি আর কারোর নাম বলবার ক্ষমতা আমার নেই, এটা পার্লামেন্টের কথা। এই সমস্ত কথা বলে জনগণকে কিন্তু বিভ্রান্ত করা যাবে না। হাতে সময় একদম শেষ। দর্শক, বাংলাদেশের রাজনীতি ধারায় একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে আসবে এবং মানুষের কল্যাণে রাজনীতিবিদরা আরও সক্রিয় হবেন এমন প্রত্যাশায় শেষ করছি লেট এডিশন। দর্শক, জানিয়ে রেখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9:00। আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।